ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে, সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো সবাই বলছে। হীরের টুকরো এরা, কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ, ওদের জন্যে আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো, তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকেও তার নেশা আছে, খুব পরের বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10 খানা গায়ে নামি। সত্যি বলতো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি? চায় যে অনেক ইঞ্জিনিয়ার, চায় আরও ডাক্তার, পাশাপাশি চায় শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলি আজ, দেশটা গড়তে তার হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছে কি, শুধু নম্বরে হয় না কি মাপকাঠি, ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি।